Welcome to my medical education YouTube channel. আজকে আমরা এই ভিডিওতে কভার করব হাই ব্লাড প্রেসার। অর্থাৎ হাই ব্লাড প্রেসার কি? হাই ব্লাড প্রেসার যদি থাকে তার তাহলে কিভাবে বুঝবে, কি কি সিম্পটম দেখা দিতে পারে? তিন নম্বর হচ্ছে নর্মাল রেঞ্জ, অর্থাৎ ব্লাড প্রেসারের নর্মাল রেঞ্জ কত। এবং চার নম্বর হচ্ছে মেডিটেশন, কিছু ওষুধের নাম আমরা এখানে উল্লেখ করব যেগুলি হাইপারটেনশনের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ হাই ব্লাড প্রেশারের জন্য ব্যবহার হয়ে থাকে। তা চলো তাহলে আমাদের ভিডিও শুরু করি। যদি দেখো, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। হোয়াট ইজ হাই ব্লাড প্রেশার? হাই ব্লাড প্রেশার হচ্ছে হাইপারটেনশন, অর্থাৎ যখন আমাদের হৃৎপিণ্ড থেকে ব্লাড আর্টারির মাধ্যমে যখন প্রত্যেকটা আর্টারিতে যখন পৌঁছায় সেই প্রেশারটাকে বলা হচ্ছে সিস্টোলিক প্রেশার। এবং যখন আর্টারি থেকে আবার সেটি হৃৎস্পন্দনের হৃৎপিণ্ডের মধ্যে আবার প্রথমে প্রবেশ করে সেটা হচ্ছে ডিস্টোলিক প্রেশার। অর্থাৎ এই সিস্টোলিক আর এই ডিস্টোলিক প্রেশারের মধ্যে একটা প্রেশার রয়েছে। অর্থাৎ সিস্টোলিক প্রেশার হচ্ছে যখন ব্লাডটা যাচ্ছে অর্থাৎ হৃৎস্পন্দন থেকে প্রত্যেকটা আর্টারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তখন হচ্ছে সেটা সিস্টোলিক প্রেশার। আবার ডিস্টোলিক প্রেশার বললাম যে যখন আবার সেই ব্লাড ঘুরে আসছে অর্থাৎ রিটার্ন আসছে সেটা হচ্ছে ডিস্টোলিক প্রেশার। তাহলে যখন সেই ব্লাডটা সিস্টোলিক প্রেশার অর্থাৎ যখন সে যাচ্ছে তার একটা নির্দিষ্ট একটা চাপ থাকছে এবং যখন সে রিটার্ন আসছে তখন একটা নির্দিষ্ট চাপ থাকছে, এবং এই চাপের মাত্রা যখন নর্মালের থেকে যখন বেশি মাত্রায় হয় অর্থাৎ সিস্টোলিক প্রেশারটা যখন অনেক বেশি চাপ মাত্রায় হয় তখন সেটাকে বলা হয় সিস্টোলিক বেশি হচ্ছে এবং ডিস্টোলিক প্রেশারটাও বেশি হচ্ছে, তখন তাকে বলা হয় হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশারটা কে বলা হয় হাইপারটেনশন, অর্থাৎ বলে অনেক সময় দেখা গিয়েছে যে হাইপারটেনশন হয়েছে, অর্থাৎ হাইপারটেনশন মানে হচ্ছে তার হাই ব্লাড প্রেশার। দুই নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেশারের লক্ষণগুলি কী কী, অর্থাৎ কোন কোন লক্ষণগুলো থাকলে বোঝা যায় যে হাই ব্লাড প্রেশার হয়েছে। প্রচণ্ড মাথা ব্যথা, অর্থাৎ ঘন ঘন তীব্র মাথা ব্যথা হবে এবং বিশেষ করে মাথার পিছনের দিকে, মাথার পিছনের দিকে হাত দিলে মনে হবে যে রক্তচাপ বেশি হয়ে গেছে অর্থাৎ অনেক বেশি রক্ত চলাচল হচ্ছে, এরকম দেখা দিতে পারে। দুই নম্বর হচ্ছে মাথা ঘোরা, অর্থাৎ হালকা মৃদুভাবে মাথা ঘুরবে এবং মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা করে এবং বিশেষ করে দাঁড়ানোর সময় অর্থাৎ হঠাৎ করে বসে আছে, বসে থাকার সঙ্গে সঙ্গে যখন দাঁড়ানো হয় তখন হয়তো মাথাটা ঘুরে গেল, এরকম যদি কন্ডিশন থাকে তাহলে সেটাকেও উচ্চ রক্তচাপ বলে ধরা হয়ে থাকে। তিন নম্বর হচ্ছে ঝাপসা বা দ্বিগুণ দৃষ্টি, অর্থাৎ দৃষ্টি শক্তি যখন মনে হবে একটা জিনিসকে ডবল ভাবে দেখছো, অর্থাৎ উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কি হয় চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, এক্ষেত্রে দৃষ্টির সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ একটা জিনিসকে ডবল ভাবে দেখছো, এরকম যদি পরিস্থিতি হয় সেটাকে উচ্চ রক্তচাপ বলে ধরা হয়ে থাকে। শ্বাসকষ্ট, প্রচণ্ড শ্বাসকষ্ট, কারণ হৃৎপিণ্ড কি হচ্ছে, হৃৎপিণ্ড থেকে যখন ব্লাডটা যাচ্ছে তখন উচ্চ রক্ত সিস্টোলিক এবং উচ্চ পরিমাণে যাচ্ছে, আবার যখন আসছে তখন এটি থাকছে উচ্চ, তাই এটা হাইপারটেনশন হচ্ছে। তাই এক্ষেত্রে কি হয় শ্বাসকষ্ট দেখা দিতে পারে, এবং শ্বাসকষ্ট দেখা দিলে কি হবে বুকে ব্যথা, অর্থাৎ প্রচণ্ড বুকে ব্যথা হবে, খুব রক্তচাপের ক্ষেত্রে বুকে অস্বস্তি ব্যথা হবে। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে ক্লান্তি, অর্থাৎ অস্বাভাবিকভাবে ক্লান্ত বা ক্লান্ত বোধ করা আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে। এই যে কারণগুলো উল্লেখ করা হয়েছে এসব কারণগুলো যদি কারো থেকে থাকে তাহলে অবশ্যই তার ব্লাড প্রেশারটা মেজার করা দরকার, এবং যদি কারো হাই ব্লাড প্রেশার থেকে থাকে তাহলে সে যেন নিয়মিত করি প্রেশারটা, লক্ষণগুলো বলা এখানে ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি, এসব লক্ষণগুলো ছাড়া আরও অনেক লক্ষণ থাকতে পারে। যদি কারো হাই ব্লাড, প্রথমে বললাম যদি হাই ব্লাড প্রেশার থেকে থাকে তাহলে অবশ্যই যেন নিয়মিত পরীক্ষা করা হয়। এবং আবার এবারে আমরা দেখব ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ। এখন আমরা দেখলাম যে হাই ব্লাড প্রেশার যখন বেড়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের সাধারণত নর্মাল রেঞ্জ হচ্ছে 120/80 mm/Hg, অর্থাৎ 120, অর্থাৎ যেটা বললাম সিস্টোলিক যখন হৃৎপিণ্ড থেকে আর্টারির মাধ্যমে অর্থাৎ আর্টারি বাংলা হচ্ছে ধমনীর মাধ্যমে ব্লাড রক্ত যখন প্রবাহিত হচ্ছে সেই যে প্রেশারটা থাকছে সেটি থাকতে হবে নর্মাল একজন ব্যক্তির ক্ষেত্রে 120 থাকবে, ম্যাক্সিমাম 120। এবং ডিস্টোলিক অর্থাৎ যখন সেই ব্লাডটা আর্টারি থেকে আবার ঘুরে হৃৎপিণ্ডের মাধ্যমে চলে আসে, হৃৎপিণ্ডের ভিতরে চলে আসে, তখন সেই যে প্রেশারটা থাকছে সেই যে প্রেশারে আসছে সেটা হচ্ছে 80, অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের থাকবে 120/80। এই 120/80 যদি বেশি
হয় সেটাকে বলা হয় হাইপার টেনশন, এবং বা বোঝা গেল যে ব্লাড প্রেশারের নর্মাল হচ্ছে 120/80। অর্থাৎ সিস্টোলিক যখন বললাম হৃৎপিণ্ড থেকে ব্লাড চলে যাচ্ছে আর্টারির মাধ্যমে ধমনী দিয়ে, সেটা হচ্ছে প্রেশার থাকবে 120 ম্যাক্সিমাম, আবার যখন ফিরতে আসবে সেটা থাকবে 80। তাহলে 120/80, এবং সবসময় ব্লাড প্রেশার যখন পরিমাপ করতে হয় তখন যেন নিয়মিত, যাদের হাই ব্লাড প্রেশার আছে নিয়মিত পরীক্ষা করবেন। দেখবো হাই ব্লাড প্রেশারের জন্য কি কি ওষুধ আছে। আমি এই ভিডিওতে কোনো ব্র্যান্ড ওষুধের নাম করব না, অন্য একটা ভিডিওতে আমি কী কী ব্র্যান্ডের ও ব্র্যান্ডের ওষুধের ব্র্যান্ডের নাম করব। এই ভিডিওতে শুধুমাত্র কম্পোজিশন, অর্থাৎ ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারের জন্য কী কী কম্পোজিশনে ওষুধ থাকে, এবং যে যদি কেউ ওষুধ খেয়ে থাকো, মেডিসিন খেয়ে থাকো হাই ব্লাড প্রেশারের জন্য, তাহলে আমি স্কিনে যে রেড কালারের যেগুলো দেখাচ্ছি না, এগুলো হচ্ছে তার কম্পোজিশন, এর মধ্যেই কোনো না কিছু একটা আছে, দেখে নিও তাহলে বুঝতে পারবে। আমি এখানে শুধুমাত্র দেখাচ্ছি যেমন এসি ইনহিবিটরের জন্য কী ব্যবহার করা হয়, লাইসোপ্রিন এবং এনোপ্রিন, এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের জন্য ব্যবহার করা হয় থাকে এমোডিফাইন এবং ম্যাফোডাপাইন। তো এই যে মেডিসিনগুলোর আমি কম্পোজিশনগুলো বলছি, এগুলা তোমরা যদি কোনো থাকিনে থাকো, এসব অবশ্যই যদি তোমার হেলথ ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে মেডিসিনগুলো নিয়ে নিই। এবং আমরা এর পরের ভিডিওতে হাই ব্লাড প্রেশারের জন্য কী ওষুধ, মানে ব্র্যান্ড ওষুধের নামগুলো নিয়ে আলোচনা করবো, কী কী ব্র্যান্ডের ওষুধ পাওয়া যায় এবং তার রিভিউ নিয়ে আলোচনা। অবশ্যই আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।